नमस्कार, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ আমি এই ভিডিওটি করছি। দেখুন, আমার যে লেবু গাছটি ছিল সেই লেবু গাছটিতে ফুল চলে আসছে, এবং আশা করি আপনাদের যে লেবু গাছগুলি ছিল তাতেও ফুল চলে আসছে, এবং অনেকেরই এখনও আসেনি কিন্তু চলে আসবে পরে। আমরা নার্সারি থেকে গাছ কিনে আনি, তারপর সেই গাছটিকে লাগিয়েও দিই, এবং লাগানোর পর অনেক যত্ন করা হয়, এবং যত্ন করার পর দেখা যায় গাছটিতে ফুল না আসার পরিবর্তে সবুজ পাতা বেরিয়ে যায়, তখন আমাদের খারাপ লাগে। কিন্তু অনেকের আবার ফুল চলে আসে, কিন্তু সেই ফুলগুলিও যদি আসে সেই ফুলগুলি দেখতে পাই যে আস্তে আস্তে ঝরে যাচ্ছে। আবার ফুলগুলি যদি না ঝরেই ফুলগুলি থেকে যে গুটি হয় সেই গুটিগুলো দেখি ধরার পর আস্তে আস্তে করে ঝরে যায়। এই গুটি ঝরা রোদ এবং ফুল ঝরার যে রোদটা, আমরা কি করে রোদ করতে পারি সেটা আমরা আজকের এই ভিডিওতে বলবো। ভিডিও শুরুর আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন নতুন গাছের বাগানের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসুন জেনে নিই যে গাছের ফুল গুটি ঝরে যাওয়ার মূল যে কারণগুলি হয় সেটি প্রথমে আমি আগে বলে দিই। গাছের ফুল এবং গুটি ঝরে যাওয়ার যে কারণগুলি, মূল যে কারণগুলি আছে সেগুলো হলো গাছে সঠিক জল দেওয়ার পদ্ধতি, এবং গাছে ফাঙ্গাস ও পোকামাকড়ের উপদ্রব, আর হচ্ছে খাদ্যের মূল খাদ্য এবং অনুখাদ্যের অভাব। এই এই যে তিনটি কারণ বললাম, এই তিনটি কারণের জন্যই মূলত গাছের যে লেবু গাছের যে ফুলগুলি থাকে এবং গুটিগুলি থাকে সেইগুলো ঝরে যায়। সেইগুলি আমরা এবং অন্যান্য যে কারণগুলি আছে সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যে মূল যে কারণগুলি বললাম, মূল যে তিনটি কারণের কথা বললাম, সেই তিনটি কারণের বিস্তারিতভাবে আমরা প্রথমে বলেছি যে জল দেওয়ার পদ্ধতি, সঠিক জল দেওয়ার পদ্ধতির কারণেও আমাদের ফুল ও গুটিগুলি ঝরে যেতে পারে। আমাদের যখন গাছে কুঁড়ি চলে আসবে তখন আমাদের গাছে সঠিক মাত্রায় জল দিতে হবে। গাছের গোড়া কখনোই যেন না শুকিয়ে যায় দেখতে হবে, যে এবং এমনভাবে জলও দেবেন না যেন গাছের গোড়ায় জল দাঁড়িয়েও যায়। তার ফলেও জল যদি দাঁড়িয়ে যায় তাহলেও গুটি ঝরে যেতে পারে। তাই লক্ষ্য রাখতে হবে যে আমাদের গাছের গোড়া যেন কখনো একবারে শুকনো খটখটে না হয়ে যায়, এবং কখনোই যেন না অতিরিক্ত জল দাঁড়িয়ে যায়। আমার দিকে সবসময় গাছের গোড়ায় ভিজে ভিজে যেন একটা ভাব থাকে, পদ্ধতি আমরা জেনে সেটাকে অবশ্যই খেয়াল রাখতে জেনে নেওয়া যাক। আমাদের যে দ্বিতীয় কারণ ছিল ছত্রাক এবং বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব। গাছে কুঁড়ি আসা মাত্রই, গাছে যখন দেখবেন গাছে কুঁড়ি আসতে শুরু করেছে, তখন আমরা গাছেতে একটা হালকা খুব স্ট্রং যে ফাঙ্গিসাইড আছে সেইগুলো না, হালকা ধরনের যে ফাঙ্গিসাইডগুলি হয় আমরা গাছেতে কুঁড়ি আসা মাত্রই একবার স্প্রে করে দেবো। সেই সাপ ফাঙ্গিসাইড হোক বা যে কোনো আপনার গাছে যে বাগানে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইড ব্যবহার করুন। আর ব্যবহার করব কুঁড়িগুলো যখন কুঁড়ি থেকে ফুলটা ফুটে যাবে, এবং ফুটিয়ে যাওয়ার পর যে গুটিটা আসবে তখন আমরা আর একবার ওই সাপ ফাঙ্গিসাইডটিকে বা যে কোনো ফাঙ্গিসাইডটিকে আমরা ব্যবহার করে দিতে পারি। এই ফাঙ্গিসাইড ব্যবহার করার ফলে কী হবে, যে গাছের যে ছত্রাকের আক্রমণ ঘটে সেই ছত্রাকের আক্রমণ আর ঘটবে না এবং ফুলগুলি ঝরে পড়বে না। এরপর আসি গাছে পোকামাকড়। এই গাছে যখন দেখবেন ফুল আসতে শুরু করছে, দেখবেন গাছে ছোটো ছোটো কচি পাতা দেখা দিবে, সেই সময় গাছে অনেক পোকার আবির্ভাব হবে। তাই সেটা গাছে ফুল যখন কুঁড়িটা আসবে তখন আপনি একটা ভালো রকম যে কীটনাশক হয় কাকা হোক, যে কীটনাশকই আপনি ব্যবহার করেন সেই কীটনাশকটি একবার দিয়ে দেবেন। ফুল ফুটা নয়, যখন দেবে এই কুঁড়িগুলো ছোটো ছোটো থাকবে তখন আপনি ওই কাকা বা যে কোনো কীটনাশকটি আপনি স্প্রে করে দেবেন, এবং তারপর যখন গুটি বসে যাবে তার সেই সময় আপনি একটা যে কোনো ধরনের পেস্টিসাইড ব্যবহার করে দেবেন। এই যে কীটনাশকটার কথা বললাম, এই কীটনাশকগুলো ব্যবহার করলে কি হবে, যে গাছের যে পোকাগুলি আছে, চুষি পোকা হোক যে ধরনের পোকা হোক, এই যে গাছে চুষি পোকারা কী করে এই ফুলের গোড়ার দিকে যে নাড়ি আছে এখান থেকে রস চুষে নেয়, এবং যে ফুলটা থাকে সেই ফুলটাও ঝরে যায়। তাই আমরা অবশ্যই যে কোনো কীটনাশক আমার যেটা আছে স্প্রে করে দিন, তাহলে এই সমস্যা আর দেখা দেয়। যে অনুখাদ্য ও মূল খাদ্যের যে অভাব বলেছিলাম সেটা ফুল ঝরে যাওয়ার অন্যতম একটি কারণ, সেটা বলি। এই সময় গাছে যখন ফুল ফল ধরে তখন গাছের প্রচুর পরিমাণে অনুখাদ্যের প্রয়োজন হয়। সেই অনুখাদ্যগুলি গাছ যদি না পায় সেটার কারণেও ফুল আপনার ঝরে যেতে পারে।
সেই কারণে আমরা কি করতে পারি? সেই সময় আপনারা কি করবেন যে এই সময় গাছের যে অনুখাদ্যগুলো প্রয়োজন হয় আগে জেনে নিন, সেগুলো বোরন, জিঙ্ক, লোহা, এই যে জিনিসগুলোর গাছের এই সময় ক্যালসিয়াম, এগুলোর প্রচুর দরকার হয়। সেই কারণে আপনি একটি অনুখাদ্য আপনি গাছে দিয়ে দিতে পারেন, সেটা হলে আপনার পুরী যে ঝরে যাচ্ছিলো সেগুলি রোধ হয়ে যেতে পারে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে এই সময় গাছে যখন কুঁড়ি থাকবে সেই সময় গাছে কোনো ধরনের এনপিকে জাতীয় খাবার দেবেন না। আপনারা এই সময় শুধুমাত্র কী দেবেন? আপনারা এই সময় শুধুমাত্র দিতে পারেন 1 চামচ চুন, আপনার টবের চারিদিকে দিয়ে দিতে পারেন, টব বা যেখানে লেগে লাগিয়েছেন সেখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনি দিয়ে দিতে পারেন 1 চামচ পটাশ, 1 চামচ হচ্ছে সুপার ফসফেট, এইগুলি আপনার গাছের গোড়ায় দিয়ে দিন। এই সময় আর কোনো খাবার দেওয়ার দরকার নেই, আপনি সারা বছর গাছে খাবার দিয়ে রেখেছেন, গাছ এগুলিকে গ্রহণ করবে, এই সময় এই খাবারটিকে দিয়ে দিন, তাহলেই হবে। আর গাছে যখন এই ফুল থেকে গুটি যখন বসে যাবে, গুটিগুলো যখন মটর দানার মতো হয়ে যাবে, যখন এরকম মটর দানার মতো হয়ে যাবে তখন আপনারা গাছে তখনই গাছে খাবার দিতে শুরু করবেন। খোল জল, কিচেন কম্পোস্ট যা থাকবে আপনার, তখন আপনি কলার খোসা হোক সেই সময় থেকে গাছে খাবারগুলোই দেওয়া স্টার্ট করবেন। 10 দিন বা 15 দিন ছাড়া ছাড়া এই খাবারগুলিকে দিয়ে যাবেন, কিন্তু তার আগে কখনোই গাছে কোনো রকম খাবার দেবেন না। যে খাবারগুলো বললাম সেই খাবারগুলো দিন গাছে, তো মূল কারণ। এছাড়াও যে কারণে গাছের ফুল ঝরে যেতে পারে সেটা হলো আপনারা কখনোই গাছের যে গোড়ার মাটি আছে সেগুলো কুঁচিয়ে দেবেন না। কুঁচিয়ে দিয়ে আপনি ভাবছেন যে কুঁচিয়ে একটু সার দিয়ে দিই, সেইগুলো কখনোই করবেন না। সেই কারণে গাছে যে শিকড়গুলি থাকে সেগুলো ছিঁড়ে যেতে পারে, তার ফলে গাছে একটা ডিস্টার্ব হবে, সেই কারণে আপনার কুঁড়িগুলি ঝরে যেতে পারে, এটা কখনোই করবেন না। আর অবশ্যই গাছটিকে ফুল সানলাইটে রাখুন, যেখানে 5 থেকে 6 ঘন্টা রোদ পাওয়া যায় সেটা সেখানে রাখার চেষ্টা করুন, তাহলেও হবে। এছাড়াও গাছে যদি আপনি অনেক ফুল পেতে চান এবং অনেক গাছ লাগিয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই বিভিন্ন ধরনের যে পিজিআর পাওয়া যায়, সে সুপার সোনাটাই হোক বা মিরাকুলিনি হোক, এইগুলি ব্যবহার করুন। এগুলিও ব্যবহার করলে আপনি দারুণ ফল পাবেন, আপনার ফলগুলি অনেক সুস্থ সবল হবে, গাছও এবং খুব সুন্দর হবে। যদি পারেন এইগুলোও ব্যবহার করুন, তাহলেও আপনার ফুল ফল ঝরবে না, সেটাতে ভালো আরও ভালো রেজাল্ট পাবেন। বা সুপার সোনাটা আপনি কখন দেবেন? মিরাকুলন বা সুপার সোনাটা আপনার যখন গাছে ফুল আসতে শুরু করেছে তখন আপনি মিরাকুলনের কথাটা বলে দিই। মিরাকুলন আপনি 1 লিটার জলে 30 ফোঁটা এরকম অনুপাতে আপনি দিয়ে গোটা গাছেতে দিয়ে দেবেন, এটা ফুল আসার সময়। আর এর আবার 25 থেকে 30 দিন পর আবার আরেকবার ওই মিরাকুলনটা স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন অনেক ভালো ফল পাচ্ছেন। এই সময় এই গাছের এই পরিচর্যাগুলি করুন, দেখবেন আপনার গাছ খুব সুন্দর হয়েছে, গাছের ফুলগুলি ঝরছে না এবং ভালো লেবু পাবেন। এই ছিল আজকের ভিডিও, সবাইকে ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম গাছের বাগানের ভিডিও পেতে। ধন্যবাদ।